আসসালামু আলাইকুম। আমরা আমাদের কথা মতো বলেছিলাম যে 6:30 প্যারিস সময়, 6:30 সময় আমরা একটু সরাসরি কথা বলবো। আজকে আমাদের ফ্রান্সের প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপ এই লকডাউন পরবর্তী সরকারের বিভিন্ন পরিকল্পনা কিভাবে বলতে চাচ্ছেন সেটা নিয়ে উনি কথা সংক্ষেপে ওনার প্রেস ব্রিফিং যেটা উনি করছেন, উনি ওনার সাথে আরো কয়েকজন আমরা সেটা নিয়ে আজকে একটু কথা বলবো সবাই, এবং যারা অনেকে হয়তো আসতে পারতেছেন না এটা নর্মাল, কারণ সময়টা একেবারেই বেঁধে দেওয়ার সময়, শর্ট টাইমের ভিতরে চলে আসছি আমরা। যাই হোক, আজকে আমরা আপনাদের জানানোর জন্য বলতে চাই উনি ডিকনফার্মিও, অর্থাৎ লকডাউন পরবর্তী কিভাবে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায় সেই বিষয়ে সরকারের নানা পদক্ষেপ, গৃহীত পদক্ষেপ এবং বিভিন্ন পরিকল্পনা বিস্তারিতভাবে উনি বলার চেষ্টা করেছেন, যেগুলো আপনারা অনেকেই বুঝতে পেরেছেন, অনেকেই সেই সম্পর্কে অবগতও আছেন। আপনারা জানেন যে ফ্রান্সে যখন এই করোনা ভাইরাসের প্রকোপ ব্যাপক আকার ধারণ করলো, তারপরে যে ফ্রান্সে আমাদের এই 16 মার্চ থেকে 11 মে পর্যন্ত টানা লকডাউন ছিল। সেই সময় বিভিন্ন আপনারা জানেন যে কাজে কর্ম, রেস্তোরাঁ, কাফে, হ্যাঁ, তারপরে স্কুল প্রতিষ্ঠান, বিভিন্ন প্রতিষ্ঠান সমস্ত কিছুই প্রায় বন্ধ করছেন এবং কাজ করছেন, এবং এই ফাঁকে অনেকের জীবনযাত্রা ব্যাহত হয়েছে, অনেকের কর্ম ব্যাহত হয়েছে, এটা আমরা সবাই কিন্তু তুলে দেওয়া হলো সেটা সীমিত আকারে। ওনারা বলেছিলেন যে প্রোগ্রেসিভ, অর্থাৎ ধাপে ধাপে তোলা হবে। আমরা দেখছি যে ধাপে ধাপে কিছুটা ইদানিং ফলো করতে পারছি, আমরা দেখতেছি যে কিভাবে তারা তুলছে। কারণ কিন্তু ফ্রান্সের অর্থনীতিকে বেগবান করার জন্য, অর্থনৈতিক বেগবান করার জন্য মানুষের যাতে কোনো বাধা না পড়ে এবং প্রত্যেকের সুবিধা আসে, সেই কারণে তারা আরো দুই তিনটা পদক্ষেপ নিয়েছিল। সেই তিন পদক্ষেপ মানে তিনটা ফেজ, মানে তিনটা পর্যায়ে বা তিনটা স্তরে আমাদের এই লকডাউনটাকে স্বাভাবিক প্রক্রিয়াতে নিয়ে যাওয়ার জন্য তিনটা ফেজ ছিল। সেই তিনটা ফেজের মধ্যে একটা অলরেডি চলে গেছে, আপনার প্রায় কাছাকাছি চলে গেছে, 11 মে থেকে 2 জুন পর্যন্ত। আবার এই 2 জুন থেকে আবার একটা যাবে 22 জুনের পরে যেটা যাবে সেটা দীর্ঘ সময় আপনারা জানেন। ইতিমধ্যে এটা সুফল আসা শুরু হয়েছে, এই লকডাউনের কিন্তু সুফল ফ্রান্সে ব্যাপক আকারে আসছে। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের ফ্রান্সে প্রায় 25,000, 25,500, অর্থাৎ প্রায় 26,000-এর মতন প্রাণহানি হয়ে গেছে, এটা আপনারা দেখেছেন বা জানেন, হ্যাঁ, কারণে। কিন্তু এখন এই যে প্রথম ফেজে যেটা করা হয়েছিল 11 মে থেকে 2 জুন পর্যন্ত, যেগুলো সেগুলো যে সাময়িক কিছু কিছু খুলে দিবে, কিছু কিছু কার্যাবলী, অফিসিয়াল কাজ কিছু কিছু শুরু হবে, হ্যাঁ, এটা মোটামুটি একটা ভালো ফল পাওয়া গেছে। সেকেন্ড যে স্টেপটা সেটা হচ্ছে কি, আপনার 2 জুন থেকে 22 জুন পর্যন্ত যেটা চলবে, সেখানে দেখা গেছে যে আপনার স্কুল কলেজ তো অলরেডি খুলে দিতে হবে, 95% অলরেডি খুলে, আর পার্ক গুলান খুলে যায়, তারপরে খেলাধুলার জায়গাগুলান খুলে যাবে, তারপরে সুইমিং পুলটা খুলে যাবে, তারপরে আরো বিভিন্ন মানে রিক্রিয়েশন সেন্টার যেগুলো, এগুলো খুলে দেওয়ার জন্য বলা হচ্ছে বা এটা। তারপরে আপনার কিন্তু যারা ঝুঁকিপূর্ণ জীবন এখনো কাটাচ্ছেন, অর্থাৎ যাদের লাইফ এখনো বিপদে আছে, জি ওয়ালাইকুম আসসালাম ভাই, হ্যাঁ, যাদের জীবন এখনো ঝুঁকিতে আছে তাদেরকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে, ভালনারেবল বলে যেটাকে আমরা, হ্যাঁ, অর্থাৎ ঝুঁকিপূর্ণ যারা আছে তাদেরকে সাবধানতা অবলম্বন। জুন জুন পর্যন্ত আপনারা জানেন যে এই সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া, মানে খেলাধুলা, এগুলো বন্ধ রাখা হবে থার্ড ফেজে যে, হ্যাঁ, তারপরে তারপরে আপনারা জানেন যে 2 জুন থেকে আমরা অলরেডি বলেই গেছি, আর 15 যে ফ্রান্সের সাথে যেসব সীমান্ত বলা হয়েছিল যে বসত ব্লক থাকবে সেগুলো খুলে দেওয়া হবে, এবং সেই সীমান্ত থেকে আসার পরে ওই যে 14 দিনের যে কোয়ারেন্টাইন বা যে আপনার গৃহ বন্দী থাকার যে কথা ছিল সেটা অবশ্যই লাগবে না, এটা লাগবে না। এবং এই এই কয়েকদিনের এই যে সংযম, হ্যাঁ, আমরা তো শুধুমাত্র
শারীরিক সংযম না, মানসিক এবং অন্যান্য সংযম যে দরকার ছিল, ফ্রান্স সরকার এটা খুব শক্তভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। অবশ্য ব্যক্তিগতভাবে অনেকেই, যার যার ব্যক্তিগত জীবন আলাদা, কিন্তু নিয়ন্ত্রণের মাধ্যমে এখন দেখা গেছে যে ফ্রান্সের এই টোটাল ফ্রান্সের ইউরোপ অংশ এবং বাইরের যে আমাদের 5টা ডিপার্টমেন্ট এবং রিজিয়ন আছে আপনারা জানেন, সেই সব মিলিয়ে এখন মাত্র 2টা ডিপার্টমেন্ট ঝুঁকিপূর্ণ আছে, যেটাকে রেড জোন বলতেছে। দুই আপনার আর্জেন্টিন, তারপরে স্ট্র্যাটেজি ট্যাটেজি যে জায়গা মিলিয়ে যেটা ডিপার্টমেন্ট 95 যেটাকে বলি আমরা, সেই ডিপার্টমেন্ট ভালদোয়াজ, এবং আরেকটা হচ্ছে মায়োত, সেটা যে ওটা রিজিওনও, আবার রিজিওনও আবার ডিপার্টমেন্ট রেড জোনে আছে। আর যদি আমরা বলি যে বাকি ফ্রান্সের বেশিরভাগ অংশই এখন জোন ভের বা সবুজ জোনে আছে, অর্থাৎ গ্রিন সিগন্যাল পেয়ে গেছে ওরা, আর শুধু রয়ে গেছে আপনার ইল দো ফ্রান্স এবং মায়োত আর গুইয়ান। গুইয়ান হচ্ছে আপনার ফ্রান্সের বাইরের একটা ডিপার্টমেন্ট রিজিয়ন, আর একটা মায়োতটাও সেম, আর ইল দো ফ্রান্সটাকে এখনো রাখা হয়েছে কমলা অরেঞ্জ জোন হিসেবে। আপনারা জানেনই যে এখানে কিছু কিছু ক্ষেত্রে বিধিনিষেধ হবে, তবে ম্যাক্সিমাম খুলে যাবে। জনজীবন স্বাভাবিক হওয়ার জন্য 22 জুন পর্যন্ত মনে হয় পুরোপুরি অপেক্ষা করতে হবে, কারণ 22 জুনের পরে থার্ড ফেজটা বলছেন অ্যাজ পার যে মিস্টার প্রাইম মিনিস্টার, উনি বলেছেন যে থার্ড ফেজটা এভাবে হবে। এডুকেশন মিনিস্টার অলরেডি এডুকেশন বিষয়ে ওনার যা হবে না হবে, স্কুল কলেজ খুলে যাবে অ্যাজ ইউজুয়াল, সবকিছু ওনার প্রোগ্রাম উনি দিয়ে দিয়েছেন। ইকোনমিক মিনিস্টার ওনার ইকোনমির ব্যাপারে উনি ব্যাখ্যা দিয়েছেন যে কিভাবে, উনিও চারটা চারটা ক্যাটাগরিতে ব্যাখ্যা দিয়েছেন যে এগিয়ে নিয়ে যেতে হয়, যেতে গেলে কি কি করতে হবে। আপনারা ইতিমধ্যে আরো কয়েকটা জিনিস জানেন, ফ্রান্সে এই যে এই এই যে প্রবল প্রকোপের কারণে, করোনা ভাইরাসের প্রকোপের কারণে আপনারা জানেন যে ফ্রান্সের একটা বড় আকারের অর্থনৈতিক ক্ষতি হয়েছে, এবং আমাদের একটা বড় অংশ পড়ে গেছে অলরেডি। আজকে পোল এমপ্লয়া যেটা রেজিস্ট্রেশন করে বেকারদের, সেখানে দেখা গেছে যে রিএক্সামা কেসের বিষয়টা 22 পয়েন্ট, রিএক্সামা মনে থাকবে আমার, রিএক্সামা রিএক্সামা নিয়ে পরে কথা বলি আমরা, 22.6% এখন কিন্তু, হ্যাঁ, এবং এটা আরো বাড়তে পারে। এই বেকারত্বের হার যাতে না বাড়ে, অর্থাৎ বেকারত্বের পার্সেন্টেজটা কমানোর জন্যই এইসব পদক্ষেপ নেওয়া হচ্ছে, যেটা আপনারা অলরেডি জেনে গেছেন। এরপরে সিনেমা হল তো খুলবেই বলা হয়েছে আমাদের, সুইমিং পুল খোলা হবে, খেলাধুলা শুরু হবে, 10 জনের বেশি মিলিত হওয়া যাবে না, রাসম ব্লম যেটা একসাথে মিলিত হওয়া 10 জনের বেশিটা না, এখন এটা মানা হয়েছে। রেস্টুরেন্ট খোলা হবে 2 তারিখ থেকে, রেস্টুরেন্ট, তারপরে ওই যে কাফে বার, তারপরে আপনার রেস্টুরেন্ট কাফে বার, তারপরে মনে করেন যে ওই যে বিভিন্ন আরো যে বসার জায়গাগুলো, এগুলো খোলা হবে, কিন্তু কিন্তু বলা হচ্ছে যে একসাথে খেতে পারবেন, তবে সামাজিক দূরত্বটা ওই যে ডিস্টেন্স সিকিউরিটি যেটা আমাদের, ওটা ওটা বজায় রাখতে বলা হয়েছে, যাতে করে সংক্রমণ না হয়। আর সবচাইতে আনন্দের খবর যে আমাদের সংক্রমণের হার কিন্তু কমে এসেছে ফ্রান্সে, এটা অনেকেই ফলো করবেন, দেখবেন যে আগে যে সংক্রমণের হার ছিল তার চেয়ে অনেক কম, এখন প্রতি একজনে একজনের দ্বারা সংক্রমিত হয় 0.77, অর্থাৎ এটা কমে গেছে, কিন্তু একজন একজনকে করতে পারতেছে না, একজন একজনের থেকে কম, অর্থাৎ প্রায় দুইজনে বা তিনজনে মিলে হয়তো 2 জনকে করতেছে, অতএব এটা একটা পজিটিভ ইয়া যে সংক্রমণের হারটা কমে গেছে। একটু সতর্কতা যদি আমরা সবাই পালন করব, তাহলে আমার মনে হয় এটা হবে। প্রধানমন্ত্রীর বক্তব্যে যে জিনিসগুলো উঠে এসেছে সেটা হচ্ছে যে জনজীবন স্বাভাবিক করার জন্য সরকার গৃহীত পরিকল্পনাতে ওনারা সফল, এবং আমি মনে করি যে একই সাথে আমরাও ওনাদেরকে, সাধারণ জনগণ যথেষ্ট সহায়তা করেছে পেরেছে, মানে বিপর্যয় এই যে মহামারী ছিল, মড়ক ছিল, সে মড়ক থেকে সবাই মানে বিপদ মুক্ত হওয়ার পর্যায়ে, এখনো পুরোপুরি যে বলবেন তা না, তবে পর্যায়ে যেতে পেরেছেন, এবং অর্থনৈতিক বেগবান করতে হবে, অনেকেই বিধ্বস্ত হয়ে গেছেন সবাই, এবং এইটাকে এটা থেকে উত্তরণের জন্য নতুন করে সংগ্রাম করতে হবে। আমরা যারা, বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী না বাংলাদেশিরা, ম্যাক্সিমামই তো এখানে সরকারি না, ওনারা তো সবাই প্রাইভেট জব করেন, অর্থাৎ ওনারা এখন থেকে আরো বেশি ইয়া করবেন। আর 100 কিলোমিটারের যে ছিল যে যে 100 কিলোমিটার যেতে গেলে যে একটা স্টেশন নিতে হবে, সেটাও দরকার হবে না, অর্থাৎ এখন সবকিছুই মানে প্রায় আমরা বলবো যে প্রায় স্বাভাবিক।
হ্যাঁ, এ নিয়ে যদি আপনাদের আর মনে হয় যে প্রধানমন্ত্রীর বক্তব্যটা আপনারা পরিষ্কার হয়ে গেছেন, তিনটা ফেজের কথা আমরা বলে দিয়েছি, 2 তারিখে শেষ হচ্ছে, সেকেন্ড ফেজে আর একটু আছে, আর থার্ড ফেজটাতে যে নর্মাল হয়ে যাবে, সবকিছু স্বাভাবিক হয়ে যাওয়ার চেষ্টা করা হবে। এখন আমরা রেড জোনে মাত্র 2টা ডিপার্টমেন্ট আছে, সেটা একটা হলো ভালদোয়াজ অর্থাৎ 95 ডিপার্টমেন্ট, আর একটা মায়োত। আর কমলা বা অরেঞ্জ জোনে আছে আপনার এই আমাদের ইল-দে-ফ্রান্স এর 8টা, আর বাইরের আছে 2টা, একটা মায়োত আর একটা হচ্ছে গুইয়ান। এই মিলে টোটাল আপনার একটু মানে এখনো অরেঞ্জে, অরেঞ্জের ভিতরে, আর বাকি সব সবুজ হয়ে গেছে। এখন আমাদের এক ভাই প্রশ্ন করলেন রবি, এখন আসছিলাম আসলে প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে কথা বলতে, এই সময় যদি রিএক্সাম নিয়ে বলি তাহলে অনেকেই এটাকে সহজভাবে নিবেন কিনা জানি না, তারপরে রিএক্সাম নিয়ে একটু বলে দিই, কারণ এটা নিয়ে প্রায় আপনারা কথা বলতেছেন। যে আচ্ছা, এখানে আরেকটা তথ্য আপনাদের জানিয়ে রাখি, যে বার রেস্টুরেন্ট অর্থাৎ কাফে বার রেস্টুরেন্ট এগুলোর যে জোন অরেঞ্জ, যেটা অর্থাৎ আমাদের ইল-দে-ফ্রান্সে, কিন্তু এখন এই রেস্ট্রিকশনটা কিন্তু আপনাদের মেনে চলতে হবে। হ্যাঁ, যে ওই যে সামাজিক দূরত্বটা, হ্যাঁ, ডিস্টেন্স, সিকিউরিটি, দোকানপাটের ব্যাপারে, এগুলো কিন্তু একটু সাবধানতা অবলম্বন করা উচিত, ঠিক আছে? ফুলের বাগান, টুলের বাগান সব খুলে যাবে, কোনো অসুবিধা নেই। আর বিষয়ে তো ওরা এখনো ক্লিয়ার করে নাই, যেহেতু ওরা বলছে যে স্বাভাবিক জীবনযাত্রা হবে থার্ড ফেজে গেলে। আমরা মনে হয় এটা থার্ড ফেজে গেলে আমরা জানতে পারবো যে টুলে ফেলো বিষয়টা কি বলবে, কারণ এখানে মানুষ একসাথে যায়, অর্থাৎ সেকেন্ড ফেজটা যাক, থার্ড ফেজে গেলে 22 তারিখের পর থেকে আপনারা জানতে পারবেন যে পরবর্তী কি হতে পারে অথবা না। আমরা ছিলাম রিএক্সামাতে, রিএক্সামা করতে গেলে আপনি একটা জিনিস মনে রাখবেন, যে আপনি আপনার আপিল মানে আপনি যে আবেদনটা করেন রাজনৈতিক আশ্রয়ের জন্য, সেই আশ্রয় আবেদনটা মঞ্জুর হয়ে যায়। কেন? যে আপনার আবেদনটাকে তাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না, সে মাটি অর্থাৎ ছবির মতো, গল্পের মতো, ছায়াছবির মতো মনে হয়েছে, এই জন্য তারা বিশ্বাস করে নাই, বিশ্বাস করে নাই জন্যই আপনাকে আপনাকে রিফিউজি স্ট্যাটাস দেওয়া হয় নাই। তখন তাহলে আপনাকে মনে রাখতে হবে, যখন আপনি রিএক্সামা করবেন, অর্থাৎ সেই জিনিসগুলোকে যদি জের টানেন, যে আমার নামে একটা মামলা ছিল হত্যা মামলা, সেই হত্যা মামলার জন্য আমি এখন এই রায় হয়েছে গত পরশুদিন, তাহলে কিন্তু এটা বিশ্বাসযোগ্য হবে না। কেন হবে না? কারণ আপনার ওই জিনিসটা কিন্তু বিশ্বাস করে নাই, হত্যা মামলাটাকে ওরা বিশ্বাস করে নাই, জন্যই তো আপনাকে কাগজ দেয় নাই। আর যদি হত্যাকে বিশ্বাস করতো তাহলে আপনাকে অবশ্যই কাগজ দিত, কারণ জেনেভা কনভেনশনে এটা পরিষ্কার লেখা আছে, যদি কারো জীবন হুমকির মুখে পড়ে, জীবনযাত্রা ব্যাহত হয় স্বাভাবিক, তাহলে সে এই রাজনৈতিক আশ্রয় পাওয়ার অধিকার রাখে। অতএব এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন, যে ওই হত্যা মামলার রায় দেখায় অনেকে এটা বলে যে এটা তো কমিশনের পরে রিএক্সামাতে ফেস করব, আসলে এটা খুব একটা ইফেক্টিভ হয় না, এতে অটো রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা 99% থাকে আমি দেখেছি। অতএব রিএক্সামাটার ক্ষেত্রে আপনারা একটা জিনিস মাথায় রাখতে হবে, যে নতুন কিছু এলিমেন্ট ওখানে বা বুঝেন না, একটা গল্প ছিল যে আপনার একটা ছোট দোকান ছিল, সেই দোকানটা একসময় ভাঙচুর হয়ে গেছে, একটা ইকোনমিক কারণে কিন্তু রিফিউজি হতে পারে, কোনো সমস্যা হয় না। তারপরে মনে করেন যে আপনার এই ভাই একটা ছিল, তাকে জেলে নিয়েছিল, এসব নান অনেক কাহিনী থাকে, তখন আপনি ওইটার জের ধরে যদি লেখেন যে হ্যাঁ, আমার ভাইকে জেলে নিয়েছিল, তারপরে আবার বেলে আসছিল, বেল পাওয়ার পরে আবার তাকে জেলে নেয়, হ্যাঁ, জেলে নেওয়ার পথে তাকে ক্রস ফায়ারে হত্যা করে, ইন দ্য এই সার্কামস্ট্যান্সেস এ, যদি আমি এই পরিস্থিতিতে যদি আমি দেশে হতে হবে, কিন্তু গল্পটা আপনার, আপনি বলবেন। হ্যাঁ, এরকম করে যদি করেন তাহলে আপনার জন্য আমার মনে হয় যে সেটা ভালো হবে। প্রধানমন্ত্রীর বক্তব্য মোটামুটি আমরা বলার চেষ্টা করেছি, যে আপনাদের হয়তো সবাইরই এটা মানে করতে পারেনি, তবে একটা কথা হলো যে হোটেল হোটেল খুলবে হোটেল খুলবে হোটেল খুলবে হোটেল রেস্টুরেন্ট বার এগুলো খুলবে, হ্যাঁ, কিন্তু বড় আকারে খুলতে গেলে 15ই জুনের পর থেকে আর কি। হ্যাঁ, থেকে আস্তে আস্তে যখন আপনার মানে বর্ডার অর্থাৎ ফ্রন্টিয়ার গুলোকে যখন, কিন্তু মানুষ আসবে না বেশি করে, কার যে 14 দিনের যে কোয়ারেন্টাইন, এই জিনিসটা যখন দূর হয়ে যাবে তখনই মানুষ আসবে। অতএব ধীরে ধীরে সব খুলবে আর কি, তবে খুলে যাওয়ার প্রক্রিয়াতে চলে আসছি আমরা আমরা একটা ভালো দিক বলে
সামনের দিনে আজকে ফ্রান্সের প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপ সেই ঘোষণাটা দিয়ে দিয়েছেন, এবং এটা বহু প্রতীক্ষিত, অনেকের কাছে এটা দরকারও ছিল জানার যে আমাদের কি হতে যাচ্ছে, আগামীতে কি হবে। হ্যাঁ, এবং আমরা সবাই এখন একটু সাবধান থাকব, ভালো থাকব। আবার আপনাদের যদি কোনো কোয়ারি থাকে, হ্যাঁ, রি এক্সামা বলেন, আপনাদের মামলার বিষয়ে বলেন, বা আপনাদের অন্যান্য যে কোনো বিষয়ে যতটুকু আমরা জানি বা জানার চেষ্টা করেছি আমরা জাতীয়তার ক্ষেত্রে, তারপরে যে কোনো কিছু ক্ষেত্রে যদি কোনো কিছু প্রশ্ন থাকে আপনারা নিঃসংকোচে প্রশ্ন করবেন, এবং যত দ্রুত সম্ভব কানেকশন পুর। আপনারা কি শুনতে পাচ্ছেন না? আমি তো মনে করি যে ভয়েস কি আসতেছে না আমাদের ক্লিয়ার? যাই হোক, যদি না শুনেন তাহলে আমরা আবার রিপিট করার চেষ্টা করবো পরে। হ্যাঁ, আর আপনারা যে কোনো কিছুই আপনারা জানার চেষ্টা করুন, আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং আমাদের আমাদের ওয়েব পেজ আছে, পেজের সাথে যোগাযোগ করুন, আমরা পসিব আমরা আমরা আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের পাশে দাঁড়াবো। সহযোগিতার হাত সব সময় ছিল, আগামীতেও থাকবে, এবং আপনারা সবাই আমাদের সাথেও থাকবেন, এভাবে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। আপনাদের যদি ভালো লাগে এটাকে শেয়ার করবেন, এটাকে আপনারা লাইক দিবেন, শেয়ার করবেন, যাতে আরো মানুষের কাছে যায়, উপকৃত হয়। যদি কোনো তথ্যে ভুল থাকে তাহলে সেটা আপনারা ওমিট করে যাবেন, এবং যদি কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় আমাকে ইনবক্স করবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব। সবাই আজকে এখানে।